আমাদের সময় এসেছে এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানোর। আমরা খাদের কিনারে চলে এসেছি, হয় আমাদের বঙ্গোপসাগরে গিয়ে প্রাণ আহুতি দিতে হবে, নতুবা আমাদের বাঁচার জন্য একসাথে লড়াই করতে হবে। এই যে চট্টগ্রামে কাতালগঞ্জ, এই নামটা কাতালগঞ্জ নয়, এটা উইকিপিডিয়ায় গিয়ে দেখবেন এটার নাম, এটা এটার হিস্ট্রি হচ্ছে এটা কতলগঞ্জ। এখানে লক্ষ লক্ষ হিন্দুদেরকে হত্যা করা হয়েছে। তো তারপরেও এই বঙ্গ যে সন্তান রূপে, ভূমিপুত্র রূপে আমরা এই ভূমিতে দীর্ঘকাল বসবাস করে আসছি এবং এই ভূমিতে আমরা হাজার প্রতীক্ষিত অনেক আমাদের সনাতনীরা অতীতে তারা আমাদেরকে ছেড়ে বিভিন্ন ভয় ভীতি প্রতিকূলতার কারণে তারা এই এই দেশ ছেড়ে চলে গিয়েছেন। যেখানে 1954 সনে যে যুক্ত ফ্রন্ট নির্বাচন হয়েছিল সেই সময়ে আমাদের সংরক্ষিত সংসদীয় আসন ছিল প্রায় 72টা 70টা, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে আমরা 10-15টা আসন নিয়ে দয়া করে কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমরা সারা বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের ছায়ায় আমরা 10-15টার বেশি কোনো আসন হিন্দুরা পায় না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যারা আমাদের সেই সংসদীয় আসন সমূহে সনাতনীদের প্রতিনিধিত্ব করেছে তাদের ব্যক্তিগত মেরুদণ্ডটা দলীয় লেজুরবৃত্তির মধ্যেই ভেঙে গিয়েছে, যার ফলশ্রুতিতে সনাতনীদের দুঃখের কথা, আমাদের ইতিহাসের কথা, আমাদের পীড়ার কথা, আমাদের অধিকারের কথা কেউ তুলে ধরার সৎসাহস পোষণ করেনি, যার ফলশ্রুতিতে আমরা এই দেশে এই রাজনৈতিক দলসমূহের লেজুরবৃত্তি করে কিছু তথাকথিত হিন্দু নেতৃত্ব তারা সব সময় আমাদের অস্তিত্ব, আমাদের আবেদন আকাঙ্ক্ষাকে মূল্যায়ন না করে শুধু রাজনৈতিক লেজুরবৃত্তির পরিচয় প্রদান করে সনাতনীদের নির্যাতন নিপীড়নের ইতিহাসগুলোকে বিস্তৃত করেছে এবং অন্যভাবে বিকৃতভাবে উপস্থাপন করেছে। এবং এর সঙ্গে দেশের এক শ্রেণীর তথাকথিত হলুদ মিডিয়া এবং তথাকথিত সুশীল শ্রেণী, তথাকথিত রাজনীতিবিদেরা জড়িয়ে পড়ে অতীতে আমাদেরকে সব সময় দাবিয়ে রাখার প্রচেষ্টা হয়েছে। তো এখন আমাদের সময় এসেছে এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানোর। আমরা খাদের কিনারে চলে এসেছি, হয় আমাদের বঙ্গোপসাগরে গিয়ে প্রাণ আহুতি দিতে হবে, নতুবা আমাদের বাঁচার জন্য একসাথে লড়াই করতে হবে। আমাদের তো এখন এখন প্রশ্ন হচ্ছে আমরা যে একসাথে লড়াই করব, লড়াইয়ের জন্য কি দরকার? মায়েরা উলোধ্বনি শেষে করবেন, কথাগুলো একটু শুনবেন। লড়াইয়ের জন্য কি দরকার? আমাদের এখানে পুলিশ বাহিনী আছে, বিভিন্ন এজেন্সির লোকেরা আছেন, আমাদের সেনাবাহিনী রয়েছেন, আমাদের বিমান বাহিনী রয়েছেন, এই সমস্ত বাহিনীরা তো এই রাষ্ট্রেরই নাগরিক, আমরাও এই রাষ্ট্রেরই নাগরিক। তো তারা একজনে 100 জন মানুষকে শৃঙ্খলায় রাখতে পারে, আমরা কেন পারি না? তার কারণ হচ্ছে আমাদের সুশৃঙ্খল প্রশিক্ষণ নাই, আমাদের বাহিনীগুলো শৃঙ্খলায়িত, এই জন্য তারা 100 জনকে কন্ট্রোল করতে পারে। তো সেজন্য যে কোনো জন আন্দোলনের পেছনে শৃঙ্খলাটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। আমরা অতীতে
বহু নেতার নেতৃত্বে বিভক্ত হয়েছে। আমাদের বহু সংগঠন রয়েছে, সেই সমস্ত সংগঠনগুলির ভিন্ন ভিন্ন পরিচয় প্রদান করার জন্য ভিন্ন ভিন্ন লিডারশিপ, তার কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য একটি সংগঠন আর একটি সংগঠনের বিপক্ষে ভূমিকা রেখেছে। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? আমাদের দেশে যখন 73 সনে সারা দেশে একযোগে প্রতিমা ভাঙচুর হয়েছিল দেশ স্বাধীনের পরে, সেই পরিপ্রেক্ষিতে পূজা উদযাপন পরিষদ গঠিত হয়। পরবর্তীতে যখন রাষ্ট্রধর্ম ইসলাম করা হয়, আমরা এই দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়ে যায়। সেই অবস্থা থেকে উত্তরণ করার জন্য আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গঠন করি এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের গুণ মহিমা এবং তার ভক্তির প্রভাব এবং তার আদর্শিক দৃষ্টিভঙ্গি উপস্থাপনের জন্য আমাদের প্রয়াত দানবীর মৃদুলকান্ত দে, সুজিত বিশ্বাস, মন্টু বাবুদের হাত ধরে জন্মাষ্টমী উদযাপন পরিষদ গঠিত হয়। আগে আমরা এই তিনটা বড় প্রতিষ্ঠান দেখেছি, এখন হিন্দুদের হাজার হাজার প্রতিষ্ঠান। আমি আজকে দুপুরে একজনকে বলছিলাম যে ভাই, আমাদের হিন্দুদের নেতার অভাব নাই। আমাকে একজন বলছে, প্রভু আপনি নেতৃত্ব দিয়েছেন, নেতৃত্ব দিচ্ছেন, খুশি হয়েছি। আমি বলছি, ভাই তুমি খুশি হলে কি হবে, আমি খুশি হতে পারি নাই। কারণটা এই যে আমরা এই ক্রান্তি সময়ে রোল প্লে করছি, এটা আমাদের জনগোষ্ঠীর সবাই সমানভাবে ভালোভাবে গ্রহণ করছে না। এটা প্রিয় আর অপ্রিয় হলেও সত্য। এখন কেন গ্রহণ করছে না? তারা ভাবছে হয়তো আমাদের নেতৃত্ব চলে যাবে, কর্তৃত্ব চলে যাবে। এই বিষয়ে আমি বহুবার স্পষ্ট তো ক্লিয়ার করেছি, আমাদের কোনো রাজনৈতিক অভিসন্ধি নাই, আমরা কোনো সাংগঠনিক পরিকাঠামোর জন্ম দেব না। আমরা সবাই রাজা, আমরা সবাই প্রজা। যার ফলশ্রুতিতে আমি তাকে বললাম যে ভাই, এখন যে নেতৃত্ব দিতে বলছো, আমি যদি নেতৃত্ব দেই, আরেকজন যদি নেতৃত্ব দেই, তুমি যদি নেতৃত্ব দাও, তাহলে অনুগামী দরকার আছে কি না? ফলোয়ার্স ছাড়া, অনুগামী ছাড়া তো কোনো নেতা নেতৃত্ব দিতে পারে না। তো এখন দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, আমাদের হিন্দুদের মধ্যে সবাই নেতা কিন্তু অনুগামী নাই, ফলোয়ার্স নাই। আমি ঠিক বলছি না ভুল বলছি? তো সেই জন্য এই পরিস্থিতির অবসান করতে হবে। ভগবান গীতায় বলছেন, তদ্বিদ্ধি পরিনিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশকান্তি তেষ জ্ঞানম জ্ঞানিন তত্ত্বদর্শিন। এই পাথরঘাটায় আমাদের শান্তনেশ্বরী মন্দিরকে আধার করে আমাদের শ্রীমৎ শ্যামল বাবাজি, আমাদের শ্রীমৎ কৃষ্ণদাস বাবাজি, দুই প্রতীত যথা বৈষ্ণব আচার্য এই পাথরঘাটার সমস্ত জনগোষ্ঠীকে ভক্তি পথে উৎসাহিত করার জন্য, ঐক্যবদ্ধ করার জন্য দীর্ঘদিন ধরে কাজ করছে। কিন্তু অনেক মহাপুরুষের শিষ্যরা আছি আমরা। আমরা হয় রাম ঠাকুরের শিষ্য, হয়তো বা সৎসঙ্গের শিষ্য, হয় রামকৃষ্ণ মিশনের শিষ্য, হয় শঙ্কর মঠের শিষ্য, অথবা ঋষিধামের শিষ্য বা তুলসীধামের শিষ্য। আমরা কোনো না কোনো গুরু পরম্পরা দ্বারাই যুক্ত রয়েছি। প্রতিটি গুরু বা আচার্যের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের জুড়ে দেওয়া। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, আমরা হিন্দুরা এত মহাপুরুষের পদছায়া গ্রহণ করেছি, আমরা তাদেরকে প্রণাম করি, প্রণামী দেই, আমাদের দুঃখটা গ্লানি কষ্টগুলো যারা তারা নিয়ে নেয়, কিসের বিনিময়ে? প্রণামী আর প্রণামের বিনিময়ে। কিন্তু আমরা প্রণাম করব উনাদেরকে, ওই গরুকে যেমন, বৃষকে যেমন, ষাঁড়কে যেমন কাঁধে জোয়াল দিয়ে চাষ করে খাই, এই জন্য বৃষকে আমাদের ধর্মে পিতা বলা হয়েছে। আর আমরা গাভীর দুগ্ধ গ্রহণ করি, আমরা গাভীকে গোমাতা বলি। আমাদের গুরুদেরকে গরু বানিয়ে তাদের কাঁধে জোয়াল দিয়ে, আমাদের পাপ পুণ্যের জোয়াল চেপে দিয়ে
আমরা আমাদের জীবন জীবিকা যার যেই রকম ইচ্ছা সেই রকম পরিচালনা করছি। তো সেজন্য আমি আপনাদেরকে বলছি, ফলে ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক হয় নাই। আমার মুসলিম ভাইরা খাওয়ার সময় বিসমিল্লাহ বলে, সুখবর শুনলে আলহামদুলিল্লাহ বলে, কিন্তু আমাদের হিন্দুরা ভগবানের নাম মুখে আসে না। আমাদের যখন ছেলেরা অনেকে জয় শ্রী রাম ধ্বনি দেয়, তখন আমাদের অনেক সংগঠন হিন্দুবাদী সংগঠনরা বলে এটা জয় শ্রী রাম হচ্ছে উগ্রবাদী স্লোগান, কিন্তু আমার মুসলিম ভাইরা, আমার মুসলিম ভাইদের মধ্যে সেটা বিএনপি হোক, জামায়াত হোক, জাতীয় পার্টি হোক, আওয়ামী লীগ হোক, কেউ যদি আল্লাহ আকবর বলে, কেউ যদি বিসমিল্লাহ বলে, তাকে কখনো উগ্রবাদী স্লোগান হিসেবে পরিচিত করে না। এটা আমাদের দুর্ভাগ্যের বিষয়। কিন্তু আজকে আমাদের হিন্দুদের মধ্যে নবজাগরণ এসেছে, কিন্তু দুর্ভাগ্য কিভাবে আগাবে সেটা আমরা জানি না। এই জন্য অনুচিন্তনের প্রয়োজন রয়েছে, আত্মসমীক্ষার প্রয়োজন রয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা এমন একটা ক্রান্তি লগ্নে এসে পৌঁছাইছি, আমাদের সামনে বাঘ, পেছনে হচ্ছে কুমির, আমরা উপরে চিল শকুন বসে আছে, নিচে সাপ, চতুর্দিকে আমরা আক্রান্ত। আজকে অত্যন্ত দুঃখ নিয়ে বলতে হয়, যারা বিভিন্ন রাজনৈতিক লেজুর বৃত্তি করেছে, তারা আজকে এই রাষ্ট্রে কেউ সমন্বয়ক, তারা কেউ ক্ষমতার মসনদে, কেউ রাজনীতি করেছে তারা নির্বাসিত, আর কেউ প্রশংসিত। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমি আজকে সকালে দেখলাম 93 জন পুলিশ অফিসার, তারা শুধু হিন্দু হওয়ার কারণে তাদের দলীয় ট্যাগ দিয়ে নাস্তা করতে না যাওয়ার অজুহাতে তাদেরকে পুলিশ প্রশাসনের চাকরি থেকে অব্যাহতি প্রদান করেছে। এবং অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশে শুধু ধর্মীয় পরিচয়ের কারণে রাজনৈতিক ট্যাগ দিয়ে আমাদেরকে আওয়ামী লীগের তকমা দেয়, আবার যদি বিএনপি করে তখন বলবে যে ওরা কি হয়েছে, এখন আদর্শচ্যুত হয়ে গেছে। আবার যদি আমরা অন্য দলের কাছে যাই আমাদেরকে বিশ্বাস করে গ্রহণ করবে না, আমাদের কোনো যাওয়ার জায়গা নাই। আপনি অত্যন্ত দুর্ভাগ্য হৃদয়ে বলতে হয়, সরকারি যতগুলো সমীক্ষা, যতগুলো জনগোষ্ঠীর জন্য কল্যাণদায়ী সিদ্ধান্ত হয়, সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জন্য সিদ্ধান্তগুলো হয় আপেক্ষিকভাবে, গুরুত্ব বিবেচনা করে নয়। এবং আমি আজকে দেখলাম চট্টগ্রাম ইউনিভার্সিটিতে বিভিন্ন হিন্দু শিক্ষকদেরকে পদচ্যুত করানোর জন্য প্রেসার দেওয়া হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই বিষয়গুলো না মিডিয়ায়, না সুশীল সমাজের, না কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ, আমরা এই 5 তারিখের এই গণ অভ্যুত্থানের পরে আমরা অনেকবার কৃতজ্ঞতা জানিয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুযোগ্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যুগোপযোগী বিভিন্ন বক্তব্য, সহায়ক ভূমিকার জন্য। জামায়াত ইসলামের আমিরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছি আমাদের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এইগুলোর ফিল্ড পর্যায়ে কোনো বাস্তব প্রতিফলন দেখতে পাচ্ছি না। এবং যদিও রাজনৈতিক শীর্ষ নেতৃত্বরা দেশে ভালো কিছু করতে চায়, কিন্তু যারা নিম্ন পর্যায়ের লোকাল আঞ্চলিক পর্যায়ের রাজনৈতিক লিডাররা দুর্বৃত্ত পরায়ণ করে হিন্দু জনগোষ্ঠীকে দমিত করতে চাইছে, সেই বিষয়ে কোনো রাজনৈতিক নির্দেশনা কেন্দ্র থেকে বা সরকার থেকে স্পষ্টভাবে দৃশ্যমান হচ্ছে না। এজন্য বলছি আমাদের সামনে বিপদ, পিছনে বিপদ। কালকে আমি চিকিৎসা করে যখন ফিরছিলাম ঢাকা এয়ারপোর্টে, এসবির লোকেরা কোনো বিনা কারণে কি সমস্যা সেটা বলছেও না, 1.5 ঘন্টার অধিক সময় আমাকে বসিয়ে রেখেছে।
কোনো কারণও বলছে না। তো প্রশ্নটা হচ্ছে এগুলো কেন হচ্ছে? মানসিক ভাবে আপনাকে অবদমিত করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য এই পরিস্থিতিগুলো কেন তৈরি হচ্ছে? আমরা যেন নিরুৎসাহিত হই, এই ভূমি পরিত্যাগ করি। আমি আপনাদেরকে অনুরোধ করব, 1 ইঞ্চি ভূমি ত্যাগ করবেন না এবং এই ভূমি ছেড়ে যাবেন না। আজকে যে এবং অতিশয় দুর্ভাগ্যের বিষয়, প্রথম দিকে যখন 5 তারিখের অভ্যুত্থানের পরে গত সরকারের সময়ে যারা রাজনৈতিক দুর্বৃত্তায়ন করেছে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে, আমরা বলেছি হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, সে যে জাতিগোষ্ঠীর হোক কেন, তাদের বিরুদ্ধে কোনো মামলা দিলে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এখন হচ্ছেটা কি? এখন হচ্ছে গায়েবী মামলা হচ্ছে। আপনার বিভিন্ন নিরাপরাধ লোককে, ব্যবসায়ী লোককে টার্গেট করে করে মামলা করা হচ্ছে। ছাত্রদেরকে, যারা আন্দোলনের সঙ্গে যুক্ত, তাদেরকে মামলায় আসামি করা হচ্ছে এবং পুলিশি হয়রানি হচ্ছে, ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে যেন সনাতনীরা ঐক্যবদ্ধ না হয়, এবং আমাদের মধ্যেও কিছু বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এক শ্রেণীর দালাল সৃষ্টি করার পাইতারা চলছে, যাতে আমরা ঐক্যবদ্ধ হতে না পারি। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, একটু লিফলেট গুলো পরে দেবেন, একটু পরে দেবেন, আমি অনুরোধ করব, দয়া করে আমাদের সুসংঘবদ্ধ হতে হবে। ঐক্যের কোন বিকল্প নাই, মহাপ্রভু বলেছেন সঙ্গ শক্তি যুগে জানা, সঙ্গ শক্তি ছাড়া এই যুগে একত্রীভূত হওয়ার কোন সুযোগ, জয়লাভের কোন সুযোগ নাই। আছে? আজকে যে আপনারা এখানে সমবেত হয়েছেন, মনে সাহস পাচ্ছেন কিনা? কিন্তু যদি আপনারা সিঙ্গেল সিঙ্গেল হন, আপনাদেরকে যে কেউ হারিয়ে দিতে পারবে। তো আমি আপনাদেরকে বলবো, নিজেদের কোনো অনৈক্য, কোন বিবাদ বিসম্বাদ যদি হয়, নিজেরা বসে সমাধান করুন, যদি না পারেন আমাদেরকে ডাকবেন, কার পায়ে ধরলে খুশি হবে পা ধরব, আমি আমাকে ধরে যদি না হয় অন্য সাধু সন্তদেরকেও ডেকে নিয়ে আসব। কোন অবস্থায় আপনারা বিভক্ত হবেন না, কোন অবস্থায় বিভ্রান্ত হবেন না, কোন অবস্থায় একজন আরেকজনের বিপক্ষে যাবেন না। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, এই ঐক্যবদ্ধ হতে গেলে একটা আদর্শ দরকার আছে। আমরা সনাতনীরা, সারা পৃথিবীতে সনাতন ধর্ম জয় জয়কার হচ্ছে। যে রাশিয়ায় গীতা ব্যান করতে চেয়েছে, সেই রাশিয়া আজকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিচ্ছে। লেলিনগ্রাদে মন্দির বিনির্মাণের জন্য রাশিয়া, মস্কো সরকার জায়গা প্রদান করেছে, দুবাইতে দিচ্ছে, সারা পৃথিবী জুড়ে জয় জয়কার হচ্ছে। কেন? হিন্দুরা কখনো কেউর প্রতি হিংসা প্রদর্শন করে না, হিন্দুরা বিভক্তির শিক্ষা দেয় না, হিন্দুরা কখনো অনৈক্যবদ্ধ হয় না, এবং হিন্দুরা কখনো অন্যের ক্ষতির কারণ হয় না। হিন্দুরা অন্য সংস্কৃতিকে গ্রহণ করতে জানে। আমি যে কথাটা বলছিলাম, আমরা মহারাজ প্রহ্লাদের পৌত্র, বলি মহারাজের 5 পুত্রের অন্যতম, বঙ্গের নাম অনুসারে বঙ্গভূমির সন্তান, আমরা বঙ্গের উত্তরাধিকার, আদি বঙ্গমাতা সুদেশনা এই বঙ্গের আদি জননী, আমরা তার ভূমিজ সন্তান। সুতরাং আমরা কখনো ভগবানের এই প্রিয় ভক্ত বলি, এই বঙ্গের যিনি পিতা মহারাজ বঙ্গ, প্রহ্লাদ মহারাজের পৌত্র প্রপৌত্র, সেই বলি মহারাজ বঙ্গের পিতা, তিনি ভগবান বিষ্ণুর কাছে
त्रिपाद भूमिर अजुहाते पुरो जीवन सर्वस्व उत्सर्ग कर दिए किंतु कार्पण्य करेनी। आमी आपनादेर के अनुरोध करब एखन आजके थेके आपनारा सबाई शपथबद्ध हबेन प्रतिज्ञाबद्ध हबेन एखन थेके आमरा कोनो विच्छिन्न आंदोलन करब ना, आमरा संघबद्ध आंदोलन करब, सुशृंखल आंदोलन करब एवं 25 तारीख लालदीघी मैदाने नर नारी पुरुष बच्चा सबाई अंशग्रहण करबेन। सुशृंखल भावे एखान थेके आपनारा जाबेन, सुशृंखल भावे आबार फिरे आसबेन। आमादेर मध्ये एक श्रेणीर राजनैतिक बुर्जुआरा विभिन्न सुबुदाबादी गोष्ठीरा तारा चाइबे आमादेर मध्ये ढुके कोनो जाते विशृंखला तैरि करे आमादेर अधिकार आदाय आंदोलन के भिन्न काटे प्रवाहित करार। এই ধরনের সুযোগ আপনারা কেউ দেবেন না। আপনারা কি এই সুযোগ দেবেন না? এবং আপনাদের সতর্ক থাকতে হবে যে আপনাদের পাশে কে বসেছে, আপনাদের পাশে কে এসেছে। আমরা সুশৃঙ্খলভাবে জনজীবন বিপন্ন না হওয়ার জন্য আমরা লালদিঘি ময়দান বেছে নিয়েছি, আমরা সেখানে সমবেত হচ্ছি আমাদের মৌলিক অধিকার বেঁচে থাকার তাগিদ থেকে এবং জনজীবনে নাগরিক অধিকার নিয়ে এই বাংলাদেশের অসাম্প্রদায়িক বাংলাদেশের গর্বিত নাগরিক হিসেবে থাকার জন্য। আমরা রাষ্ট্রকে বিপন্ন করার জন্য নয়, সরকারকে বিব্রত করার জন্য নয়, কোন রাজনৈতিক দলের পক্ষে নয়, কোন রাজনৈতিক দলের বিপক্ষেও নয়। আমরা অনুরোধ করব আজ পর্যন্ত 5 তারিখের পর থেকে বহুবার বলেছি আমাদের এই আন্দোলনের উদ্দেশ্য, আমরা বিগত 15 বছর নাই, আমরা এই যে 70-এর নির্বাচনের পর থেকে 71-এর যুদ্ধে আমরা বলি 30 লক্ষ শহীদ হয়েছে। আপনি শহীদের তালিকা করুন, দেখবেন সেখানে 2/3 মারা গিয়েছে হিন্দুরা, শহীদ হয়েছে হিন্দুরা। এই দেশে 1 কোটির উপর শরণার্থী ইন্ডিয়ায় গিয়েছিল, সেখানে মেজরিটি গিয়েছে হিন্দুরা, এসে বাড়িঘর ফিরে পায় নাই, তার সম্পত্তি পায় নাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই রাষ্ট্রে যখন অধিকারের প্রশ্ন আসে, বেঁচে থাকার প্রশ্ন আসে, মৌলিক প্রাপ্তির প্রশ্ন আসে, তখন সব সময় আমরা উপেক্ষিত। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই আমাদের কেউ বন্ধু নাই। মৌলিক অধিকার নিয়ে কথা বলার জন্য আজকে সুশীলেরা সবাই মুখে কুলু বেটে আছে, সবাই ভয়ে আছে, আতঙ্কে আছে। স্বাধীনতা, নতুন স্বাধীনতা এসেছে, আমরা চাই বাক স্বাধীনতা থাকবে, সবাই কথা বলতে পারবে, আর রাষ্ট্রযন্ত্র ন্যায্যতার ভিত্তিতে বিবেচনা করবে, যৌক্তিক অধিকার এইটা যদি একজনও বলে থাকে সেটা গ্রহণ করবে। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব কোনো বিভক্তির সুযোগ নিয়ে, কোনো বিভ্রান্তির সুযোগ নিয়ে অথবা আমাদেরকে খণ্ডিত করার কোনো অপচেষ্টাকে আপনারা সুযোগ দেবেন না। আপনারা আজকে থেকে এই পাথরঘাটার প্রতিটি হিন্দু নরনারী ঐক্যবদ্ধভাবে, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের আদি পিতা, ভগবান গীতায় বলছেন অহম বীজ প্রদ পিতা, ব্রহ্মদেব ভগবান সমস্ত জগৎ সৃষ্টির আদি কারণ, ব্রহ্মদেব সৃষ্টি সহ রহস্যের রচয়িতা, ভগবান বিষ্ণু আমাদের পালনহার, আর ভগবান শিব তিনি আমাদের সুসংরক্ষক এবং তিনি বিনাশের হেতু বা কারণ। তো সেই শিবশক্তি ভগবান বিষ্ণুর আদর্শ এবং ব্রহ্মদেবের যে সৃজনকর্তা রূপে আমাদের সমস্ত জীবকে সৃজন করেছে, প্রতিটি জীবের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াব। আজকে থেকে দয়া করে কেউ বিভক্ত হবেন না, এবং কোনো অবস্থায় নিজেদের মধ্যে বিবাদ বিসম্বাদ হলে নিজেরাই মীমাংসা করবেন, আমি আবার অনুরোধ করছি। এবং আপনাদের মেয়েরা, আপনাদের ইয়াং ছেলেরা, তাদের গতিবিধি আপনারা খেয়াল রাখুন। এখন নতুন করে লাভ জিহাদের অজুহাত দেখিয়ে, ভয়ভীতি দেখিয়ে নারীদের অপহরণ করা হচ্ছে,
প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় আসছে, কিন্তু রাষ্ট্রযন্ত্র নির্বিকার কোনো প্রতিকার নাই। এবং সবচেয়ে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, এই হতাশাচ্ছন্ন দিনে গার্ডিয়ানদের ভূমিকা অত্যন্ত সমৃদ্ধ। আধ্যাত্মিকতার সঙ্গে সন্তানদের জুড়ে দিন, নিজেদের প্রজন্ম বৃদ্ধি করুন এবং পরস্পর ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবেন, এই প্রার্থনা জানিয়ে আপনারা সহযোগ দিয়েছেন, এই জন্য ধন্যবাদ জানিয়ে। এবং আপনারা আজকে আমাকে হাত তুলে কথা দিন যে আপনারা আর আজকে থেকে কোনো বিভক্ত হবেন না। একটু হাত তুলেন সবাই, হরিবল, আজকে থেকে বিভক্ত হবেন না, কোন অবস্থায় আপনারা বিক্ষিপ্ত হবেন না। এবং আমরা এই সনাতনীদের অধিকার আদায় আন্দোলন শেষ না হওয়া পর্যন্ত, আমাদের আট দফা দাবি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা কেউ রাস্তা ছেড়ে যাব না। আপনারা যাবেন? আপনারা যাবেন? আপনারা এই ভূমি কখনোই ত্যাগ করবেন না? আমাদের পূর্বজদের আত্মবলিদান, শহীদদের বিরোচিত আত্মবলিদানের এই ভূমি, আমাদের মহাপুরুষ মনীষীদের আত্মত্যাগের এই ভূমিকে আমরা সবাই মায়ের মতো আঁকড়ে রাখব। আমাদের এই মাতৃভূমিকে আমাদের কাছ থেকে কেউকে ছিনিয়ে নেওয়ার সুযোগ দেব না। এই অনুরোধটুকু রেখে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে অনুরোধ করব, আপনারা সকলে 25 তারিখ অংশগ্রহণ করবেন। হরে কৃষ্ণ, শুভ প্রণাম।